নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদতম আজ থেকে আমরা একটি অতি রহস্যময় বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করা শুরু করলাম বিষয়টি হল পরলোক রহস্য অর্থাৎ মৃত্যুর পর কি রহস্য মানুষের জন্য বা প্রতিটি জীবের জন্য অপেক্ষা করে জন্ম হলেই মৃত্যু হবে এটি জীবের অনেক সময় মনে থাকে না মানুষের তো থাকেই না মানুষ মাত্রেই বাঁচতে চায় চিরন্তনভাবে ভাবে শাশ্বতভাবেই মরণ ধর্মী জীবের মৃত্যু যে একদিন আসবে এ ভাবনা কিছুতেই আসে না কখনো কখনো হয়তো কোনো ভয়াবহ মর্মান্তিক দুঃখ বেদনাপূর্ণ ঘটনায় পরিপ্রেক্ষিতে বা কোনো মৃত্যুর দৃশ্য দৃষ্টিগোচর হলে পরে কারো কারো মনে মৃত্যু চিন্তার উদয় হয় ভয় ভাবনা শুরু হয় সেই মুহূর্তে নিজের প্রতি জগৎ সংসারের প্রতি আত্মীয় স্বজনদের প্রতি তার একটা অনাসক্ত উদাসীনতার ভাব আসে তখন নিজের মনেই চিন্তা হয় আমার কি হবে কি পরিণাম মৃত্যুর পর কোথায় যাব প্রভৃতি তবু রহস্যময়ী প্রকৃতির অদৃশ্য হাতছানিতে এই সমস্ত সংশয় হতাশামূলক চিন্তা ভাবনা মনে সাময়িকভাবে উদয় হয়ে আবার কোথায় যেন অদৃশ্য হয়ে যায় চেতনায় জেগে ওঠে আমি অমর অজর অক্ষয় অব্যয় মরণধর্মী মানুষের এক অত্যাশ্চর্য ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণার পরিপ্রেক্ষিতেই গড়ে উঠেছে এই মায়িক জীবন মাইক সংসার মাইক জগৎ এই জগৎ সংসার অতি বৈচিত্র্যময় বুভুক্ষু আর মুমুক্ষু দুই এই সংসারে আছে বুভুক্ষু যারা তারা জাগতিক কাম বাসনা বিষয় বাসনা ভোগ সুখে সদাই মত্ত হয়ে থাকে আর মুমুক্ষু চায় এই জাগতিক ভোগ সুখকে পরিহার করে আত্ম মুক্তি বা চিরন্তন আনন্দ এই আত্মমুক্তি আসে জন্ম মৃত্যুকে নিরত করতে পারলে সেজন্য মানুষকে জীবনের কোলে বসেই মুক্তির সাধনা করতে হয় মৃত্যু জয় হলে সে হয় মৃত্যুঞ্জয় এ বিষয়ে সকলে চিন্তা ভাবনা না করলেও কেউ কেউ এই মৃত্যুর কীভাবে জয় করা যায় তার বিষয়ে ভাবনা করেন সেই মতো সাধনাও করেন এই সাধনায় সিদ্ধি এক জন্মে নাও হতে পারে যিনি যখন সিদ্ধ বা মুক্ত হন তখন তার জন্মমৃত্যুর মৃত্যুর নিবৃত্তি ঘটে বা বলা যায় তার জন্ম মৃত্যু স ইচ্ছা অনুযায়ীও হতে পারে কারণ জন্মমৃত্যু মৃত্যু চক্রের ঊর্ধ্বে হল আত্মসংস্থিতি দ্রষ্টার আসনে বসে দেখলে দেখা যায় মৃত্যুর পেছনে রয়েছে জন্ম জন্ম হতে ক্রম মধ্য দিয়ে জীবের মৃত্যুর পরিণাম ঘটছে একটা লৌকিক জীবনের অবসান হচ্ছে মৃত্যু হতেই একটা প্রাকৃত স্থূল চক্ষুর দৃষ্টিগোচর আর মৃত্যু হতে জন্ম সময় দিক। যা দিব্য চক্ষুর দৃষ্টিগোচর চক্ষুতে আরো দৃষ্টিগোচর হয় আত্মার অতীব সূক্ষ্ম গতি প্রকৃতি জন্ম হতে মৃত্যু আর মৃত্যু হতে জন্ম এই যুগ্ম পর্যায়কে বিশেষভাবে জানাকে বলা যেতে পারে এক ধরনের বিজ্ঞান মৃত্যুকে বিশেষভাবে জানা হলো মৃত্যু বিজ্ঞান এই মৃত্যু বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান লাভ করলেই মৃত্যু ভিত্তির নিবৃত্তি ঘটে মৃত্যুভীতির মূলে কিন্তু মায়া মোহ ও আসক্তি রয়েছে যেমন নাকি দেহের মায়া বিষয়ের প্রতি আসক্তি আত্মীয় স্বজনের প্রতি পার্থিব ভালোবাসা সামগ্রিকভাবে এগুলির সমস্তই কামনার নামান্তর মাত্র এই কামনাই জন্মের হেতু বা কারণ সে কামনা ব্রহ্মেরই হোক বা জীবেরই হোক না কেন তাতে কিছুই যায় আসে না জীবের কামনা এবং ব্রহ্মের কামনার মধ্যে যেমন পার্থক্য আছে তেমনি আবার অবস্থা বিশেষে সাদৃশ্য বা ঐক্যও আছে আমাদের আজকের আলোচ্য বিষয় হল বন্ধন রূপ মানুষের কামনা পরিণতি ও পরিণাম কারণ কামনা হতেই তো জন্মান্তর সাধারণত কামনা অনন্ত তাই জন্ম মৃত্যু অনাদি অনন্ত জাগতিক জীব বা প্রাণীর ক্ষেত্রে জন্ম মৃত্যু অপরিহার্য কিন্তু মানুষের পক্ষে সুবিধা হলো সে জীবনে জ্ঞানাগ্নি যারা দ্বারা যাবতীয় কামনা বাসনাকে ভস্যভূত করে চিরতরে জন্মমৃত্যু নিরোধ ঘটাতে পারে এই নিরোধ মানে নির্বাণ লাভ যা দেবতাদের পক্ষে লাভ করা সম্ভব হয় না তবে মহাপ্রলয়ে সমগ্র ব্রহ্মাণ্ডের দেব মানব অসুর কীট প্রভৃতির যে মৃত্যু ঘটে তাতে সকলের কিন্তু চিরমৃত্যু ঘটে না কার্যব্রহ্মে জীবের বিশ্রান্তি হয় যথাসময়ে ব্রহ্মার সঙ্গে আবার সকলেরই পুনর্জন্ম ঘটে একমাত্র যারা পুনর্জন্মরহিত নির্বাণ মুক্তি বা ভগবান লাভ করেছেন তাঁরা মাত্র নির্গুণ ব্রহ্মে মায়াতীত সত্তায় গিয়ে চিরমুক্ত হন কিন্তু সাধারণ ক্ষেত্রে ব্রহ্মলোকে গিয়েও জন্ম পরিগ্রহ করতে হতে পারে কাজেই জন্ম মৃত্যু নিরদ নির্বাণ মুক্তি সাপেক্ষ জন্ম হয়তো মৃত্যুর জন্য সাধারণভাবে মৃতকে ফিরে আসতে হয় আবার জন্মে কিন্তু মন এটি কিছুতেই বিশ্বাস করতে চায় না মনে সংশয় জাগে যে যায় সে কি আবার ফিরে আসে বিশেষ করে হিন্দু শাস্ত্র মহাজন মনিরিষিরা বলেন মনে কামনা বাসনা থাকলে জীব মাত্রেই ফিরে আসে তবে এসে ফিরে আসার মধ্যে হয়তো কিছু বৈচিত্র্য বৈশিষ্ট্য থাকতে পারে সে সমস্ত নির্ভর করে তার কর্মের ফলের ওপর কর্মদোষে জীবের নিচু জনিতে জন্ম হতে পারে আবার ভালো কর্মের জন্য উচ্চকূলেও জন্ম হতে পারে কাজেই জীবের বারংবার জন্মের মধ্যে কিছু না কিছু বৈচিত্র্য থাকেই এই বৈচিত্র্য দেহগত চেতনাগত বংশগত হতে পারে সে যাই হোক জীবের মধ্যে যে জীবাত্মা দেহান্তরে গমন করেন বিষয় ভোগ করেন ত্রিগুণের পরিণাম সুখ দুঃখ ভোগ করেন তাকে মূঢ় ব্যক্তিরা জানতে পারেন না কারণ অজ্ঞানীদের মন বহির্মুখী কিন্তু জ্ঞানীরা শাস্ত্রজ্ঞান রূপ চক্ষু দ্বারা আত্মাকে অবগত হন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন এখন আজকের আলোচনা এই ধারাবাহিক আলোচনা আমরা এখানে শেষ করলাম আবার আগামীকাল এই আলোচনা আমরা করব যদি আজকের আলোচনা ভালো লাগে এবং আপনারা আরও জানতে চান এই পরলোক রহস্য সম্পর্কে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন তাহলে আমরা আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব আর আজকের আলোচনা আমরা করলাম স্বামী অমলাত্মানন্দ সরস্বতীর লেখা থেকে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ